সালাম আলাইকুম দর্শক, আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। এই যে ক্ষেতের থেকে টাটকা মূলো তুলে নিয়ে আসলাম, তো অনেকে হয়তো খেয়েছেন, আবার অনেকে খাননি মূলার শাক। তো আমরা এই মূলার পাতা সহ শাক রান্না করব। তো কিভাবে রান্না করতে হয় পুরো ভিডিওতে দেখবেন, তো সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। তো চলুন শুরু করা যাক। কাটা হয়ে গেল। লবণ, পিঁয়াজ কাটা, ঝাল কাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আমাদের শাক সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। নামিয়ে শাকটা আবার তেলে দেবো। তেলে দেওয়ার জন্য একটা কড়াইতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেবো। রসুন বাটা পরিমাণ, আস্ত জিরা দিয়ে দেবো। দর্শক, আমাদের মূলার শাক রান্না শেষ, এখন গরম ভাত দিয়ে খাবো। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে।